11 কেজি ওজনের রূপোর মূর্তি উদ্ধার করলো পুলিশ। গ্রেপ্তার পাচারকারী। মুম্বাই থেকে দেবী মূর্তি চুরি করে বহরমপুর এনেছিল অভিযুক্ত। মুম্বাই থেকে দেবী মূর্তি চুরি করে পালিয়ে এসেছিল বহরমপুর, কিন্তু শেষ রক্ষা হলো না। মুম্বাই থেকে চুরি যাওয়া 11 কেজির রূপোর মূর্তি উদ্ধার করলো বহরমপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, দেবী মূর্তিটি সন্তোষী মাতার, রূপো দিয়ে তৈরি। প্রায় 11 কেজির মূর্তির আনুমানিক বাজার দর 10 লক্ষ টাকা। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে 10 লক্ষের বেশি টাকা মূল্যের এই সন্তোষী মায়ের মূর্তি সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করলো বহরমপুর থানার পুলিশ। বৃহস্পতিবার রাত্রে বহরমপুর থানার মুক্তারপুর চাইপাড়া এলাকার অধীর মণ্ডল নামে এক ব্যক্তির বাড়ি থেকে 11 কেজি ওই রূপোর মূর্তি উদ্ধার হয়। পুলিশি অভিযানে ওই পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে শুক্রবার বহরমপুর আদালতে তোলা হয়। ওই পাচারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা সেই তদন্ত করতে ধৃতকে 5 দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর আদালতে তোলা হয়। আদালত পুলিশি হেফাজত মঞ্জুর করেছে। পাশাপাশি বহরমপুর পুলিশের পক্ষ থেকে মুম্বাই পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে। ওই দেবী মূর্তি কার বাড়ি থেকে চুরি হয়েছিল অথবা কিভাবে চুরি হলো সে বিষয়টি জানার চেষ্টা করছে বহরমপুর পুলিশ। অভিযুক্তকে জেরা করে পাওয়া তথ্য মিলিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। পুলিশের একটি সূত্র জানাচ্ছে, অভিযুক্তরা মুম্বাই থেকে মূর্তিটি চুরি করে পালায়, সেটি নিয়ে আসা হয় বহরমপুরে। রূপোর তৈরি বিশাল মূর্তি চুরি করে নিয়ে আসা হয়েছে, বিশ্বস্ত সূত্রে খবর পৌঁছয় বহরমপুর থানার পুলিশের কাছে। সেই মতো অভিযানে নামে পুলিশ। পুলিশি অভিযানে মেলে সাফল্য। উদ্ধার হয় 11 কেজি ওজনের রূপোর সন্তোষী মায়ের মূর্তি। ঘটনায় আর কারা কারা জড়িত রয়েছে তাও খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। পাশাপাশি মূর্তিটি যেখান থেকে চুরি হয়েছে সেখানে ফেরানোর প্রক্রিয়াও শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বহরমপুর। মুম্বাই থেকে দেবী মূর্তি চুরি করে পালিয়ে এসেছিল বহরমপুর, কিন্তু শেষ রক্ষা হলো না। মুম্বাই থেকে চুরি যাওয়া 11 কেজির রূপোর মূর্তি উদ্ধার করলো বহরমপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, দেবী মূর্তিটি সন্তোষী মাতার, রূপো দিয়ে তৈরি। প্রায় 11 কেজির মূর্তির আনুমানিক বাজার দর 10 লক্ষ টাকা। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে 10 লক্ষের বেশি টাকা মূল্যের ওই সন্তোষী মায়ের মূর্তি সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করলো বহরমপুর থানার পুলিশ। বৃহস্পতিবার রাত্রে বহরমপুর থানার মুক্তারপুর চাইপাড়া এলাকার অধীর মণ্ডল নামে এক ব্যক্তির বাড়ি থেকে 11 কেজি ওই রূপোর মূর্তি উদ্ধার হয়। পুলিশি অভিযানে ওই পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে শুক্রবার বহরমপুর আদালতে তোলা হয়। ওই পাচারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা সেই তদন্ত করতে ধৃতকে 5 দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর আদালতে তোলা হয়। আদালত পুলিশি হেফাজত মঞ্জুর করেছে। পাশাপাশি বহরমপুর পুলিশের পক্ষ থেকে মুম্বাই পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে। ওই দেবী মূর্তি কার বাড়ি থেকে চুরি হয়েছিল অথবা কিভাবে চুরি হলো সে বিষয়টি জানার চেষ্টা করছে বহরমপুর পুলিশ। অভিযুক্তকে জেরা করে পাওয়া তথ্য মিলিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। পুলিশের একটি সূত্র জানাচ্ছে, অভিযুক্তরা মুম্বাই থেকে মূর্তিটি চুরি করে পালায়, সেটি নিয়ে আসা হয় বহরমপুরে। রূপোর তৈরি বিশাল মূর্তি চুরি করে নিয়ে আসা হয়েছে, বিশ্বস্ত সূত্রে খবর পৌঁছয় বহরমপুর থানার পুলিশের কাছে। সেই মতো অভিযানে নামে পুলিশ। পুলিশি অভিযানে মেলে সাফল্য। উদ্ধার হয় 11 কেজি ওজনের রূপোর সন্তোষী মায়ের মূর্তি। ঘটনায় আর কারা কারা জড়িত রয়েছে তাও খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। পাশাপাশি মূর্তিটি যেখান থেকে চুরি হয়েছে সেখানে ফেরানোর প্রক্রিয়াও শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বহরমপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।